ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি শুক্রবারের লাঞ্চটা নিয়ে এসেছি শুক্রবারে আমি দু রকম রান্না করেছিলাম একটা ফুলকপি আর আলু শিম দিয়ে একটা মাখা মাখামাখা তরকারি করেছিলাম আর একটা মাছের ঝোল বানিয়েছি যেটা হলো আলু আর পটল দিয়ে করেছিলাম রুই মাছ দিয়ে মাঝে মাঝে আমাদের বেশি মশলা দিয়ে রান্না খুব ভালো লাগে না একটু হালকা মশলা দিয়ে রান্না খুব ভালো লাগে সে সব সময় ভালো লাগে না বেশি মশলা তাই আজকে একদমই হালকা মশলা দিয়ে রান্নাটা করেছি আমি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি একটা সময়ও লাগবে না আর এই দুটো রান্না দিয়ে ভাত আমাদের মোটামুটি ভালোই খাওয়া হবে তাই সেরকম রান্না নিয়ে আজকে আমি এসেছি আজকে লাঞ্চটা আমি দেখাবো এটা মাছের ঝোল বানিয়েছি রুই মাছ দিয়ে খুব হালকাভাবে বানিয়েছি বেশি মশলা দিইনি প্রথমে আমি ফুলকপি আলু আর সিম দিয়ে যারা সবজিটা বানিয়েছি সেটা আমি শুরু করব তার জন্য ফুলকপি আলু সিম এইভাবে কেটে নিয়েছি আর একটু ধনেপাতা নিয়েছি ধনে পাতাটা দুটো রান্নাতেই দেবো আর মাঝখানে দেখাচ্ছি এটা কাঁচা লঙ্কা এটা চিংড়ি মাছ ভাজছে চিংড়ি মাছটা আমি ভেজে রেখে দিচ্ছি তারপরে আমি সবজিগুলো দিয়ে রান্নাটা শুরু করব প্রথমে আমি আলুটা ভেজে নেবো আলুটা নুন দিয়ে একটু ভেজে নেব সামনে আমার ছেলের কোয়েশ্চেন পেপার দেখতে দেখতে রান্না শুরু করে দিয়েছি ছেলের এক্সাম চলছে এখন আলুটা ভেজে নেবো আলুটা ভাজার পর আমি ফুলকপি সিমটা সেম প্রসেসে ভেজে নেবো একটু হলুদ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নেব এবার একটা জায়গায় ওটা চিংড়ি মাছ ভাজা আছে আমি সব একসাথেই তুলে নিচ্ছি কারণ আমার যেহেতু সব সবজিগুলো ভাজা হয়ে যাচ্ছে ঝোল তরকারিটা তৈরি হতে বেশি সময় লাগবে না তাই একসাথেই সব দিয়ে দেবো আমি ফুলকপি আর শিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটুখানি হলুদ দিয়ে দেব এটা চিংড়ি মাছ ছাড়াও খুব ভালো হয় ফুলকপি আলু আর শিম যেটাভাবে করেছি চিংড়ি মাছটা বাদ দিয়ে করলে লাস্ট একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে এর স্বাদ কিন্তু অপূর্ব হবে যদি চিংড়ি মাছ না থাকে সব সবসময় চিংড়ি মাছ পাওয়া যায় না বা বাড়িতে থাকে না তাই বলবো চিংড়ি মাছটা যদি বাদ দিয়ে করতে চান কেউ ফুলকপি আলু সিমের তরকারিটা তাহলে লাস্টে ডেটুকি ঘি আর গরম মশলা দিয়ে করলে খুব ভালো হবে সিমটা আর ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এতে আর তেল দেবো না ওই তেলেই রান্নাটা শুরু করব এটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম ফোড়নটা খুব ভালো সুন্দর গন্ধ বেরোবে যখন তারপরে আমি একটা টমেটো আমি পেস্ট করে রেখেছি সেই কাঁচা টমেটোটা আমি দিয়ে দেব তেলের মধ্যে ফোড়নটা হয়ে গেছে আমি টমেটো বাটাটা দিলাম টমেটো বাটাটা একটু কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভালো করে নাড়তে হবে টমেটোর কাঁচার গন্ধটা চলে গেছে এই সময় আমি আদা বাটা দিচ্ছি এবার আমি দেব কাঁচা লঙ্কা এটা আমার গোটা কাঁচা লঙ্কা দিয়েছি এতে আমি গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করবো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর কিছু দেবো না হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে মশলাটা খুব ভালো করে কষে নেবো নিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছি সবজিগুলো আমি দিয়ে দেব সবজিগুলো আর মাছটা আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটুখানি কষে নেবো সবজির সাথে সবজির সাথে কষে নিয়ে আমি জল দিয়ে দেবো যে জলটা আমার সবজিগুলো রাখা ছিল সেটা আরেক ধুয়ে দিলাম আর একটুখানি জল দেবো একটু সেদ্ধ হতে দিতে হবে ব্যাস আর কিছু দেবো না লাস্টে আমি ধনে পাতা কুচিয়ে ছড়িয়ে দেবো একটা নুন দিচ্ছি দিয়ে চাপা দিয়ে দেবো জলটা যখন শুকিয়ে আসবে গ্যাসটা অফ করে দিতে হবে তখন সবজিটা রান্না কমপ্লিট হবে জলটা অনেকটা শুকিয়ে গেছে একটু চিনি দিচ্ছি সামান্য চিনি দিলাম এটা হয়ে গেছে এবার জলটা শুকিয়ে গেছে এবার যদি চিংড়ি মাছটা বাদ দিয়ে কেউ করতে চান তাহলে এই সময় নামিয়ে আমি ধরে পাতা কুচিয়ে দিচ্ছি নামিয়ে ঘি আর একটু সামান্য গরম মশলা আর গরম মশলা ফ্লেভার যদি কারো খুব স্ট্রং লাগে আর শেষে দিলে তাহলে একটু আঁকে দিতে হবে গরম মশলা ঘি একটুখানি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে এতে একটুখানি বড়ি দিতে হবে নিরামিষ করলে আর আলু আর পটলের যে ঝোলটা বানাবো তার জন্য আলু আর পটল একটা টমেটো ধনেপাতা কুচি মাছটা আমি ভেজে নিচ্ছি মাছটা ভাজা হয়ে গেছে এবার মাছটা তুলে নেব নিয়ে বাকি মাছটা আমি ভেজে নেব ওই তেলেই তেলটা গরম আছে আমি এবার আলুগুলো ভেজে নেবো একটুখানি হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে আলুগুলো আমি একটা জায়গায় তুলে নিচ্ছি দিয়ে ওই তেলি পটলটা একটুখানি ভেজে নেব একটু হলুদ দিয়ে একটু হলুদ দিলাম দিয়ে পটলটা ভেজে নেব একইভাবে পটলটাও ভাজা হয়ে গেছে পটলটা আমি এটা সাইড করে দিচ্ছি দিয়ে ওই তেলে ফোড়নটা দিয়ে দিচ্ছি এটা আমি জিরে ফোড়ন দিচ্ছি আর এটা কাঁচা লঙ্কা চিরে দিচ্ছি এটাতে শুকনো লঙ্কা ফোড়ন আমি দেবো না শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই ঝোলের টেস্টটা অন্যরকম হয়ে যাবে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করে একবার দেখবেন আমি যেভাবে করছি খুব সুন্দর খেতে হয় হালকা লাইট ঝোল মতো হয় খুব ভালো লাগে খেতে এটা এটা একটা কাঁচা টমেটো আমি বেটে রেখেছি কাঁচা টমেটোটা আমি দিয়ে দিলাম কাঁচা টমেটোটা একটুখানি মশলাটা না করে নেবো আলু আর পটলের সাথে একটু আদা বাটা দিচ্ছি এটা আদা বাটা দিলাম এটা তো কোনো গুঁড়ো মশলা আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করবো না আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি মশলার মধ্যে আমি দেব হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো এটা জিরে গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর কিছু মশলা দেবো না শুধু জিরে গুঁড়ো যে একটা ফ্লেভার থাকে ধনে গুঁড়োটা দিলে এই ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় একটু রিচ ফ্লেভার চলে আসে এই কন্টেনারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো কষে নিয়ে তারপর আলু দিয়ে একসাথে জল দিয়ে দেবো দিয়ে তারপরে ঝোলটা হতে দেবো মাছ দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা দিয়ে এবার একটুখানি কষে নিচ্ছি এটাও মাছ ছাড়া খুব ভালো হয় ঝোলটা আমি শেষে বলে দিচ্ছি ধনে পাতা কুচো অনেকে আমাকে যারা বাইরে থাকেন তারা বলেন যে মাছ ছাড়া দিদি রকম ঝোল তরকারি বানিয়ে দেখাবেন আমি সেরকম দেখিয়েছি অনেকভাবে দেখিয়েছি আজকেরটা আমি বলে দিচ্ছি মাছ ছাড়া আগেরটা তো বলিয়ে দিলাম ফুলকপি আলু সিম ওটা একটুখানি বড়ি ভেজে নিতে হবে আগে দিয়ে তারপরে লাস্টে ঘি আর গরম মশলা আর গরম মশলার ফ্লেভারটা যদি বেশি লাগে তাহলে একটু আগে দিতে হবে ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে একটু নুন দিলাম এটাতে দিয়ে ঝোলটা ফুটতে দেবো ঝোলটা ফুটে গেছে এই সময় আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে দেবো আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে মাছটা আগে থেকে দিলে তাহলে মাছটা নরম একদম নরম মাছ এটা তাই এই সময় দিলাম আর এটা গোটা কাঁচা লঙ্কা লাস্টে কাঁচা লঙ্কাটা দিচ্ছি এই সময় আমি দুটো ছোটো এলাচ দেবো একটুখানি সানাশি দিয়ে ফাটিয়ে দিচ্ছি যদি মাছ ছাড়া করতে চান তাহলে মাছ ছাড়া একদমই যেভাবে দেখিয়েছি মা এরকম কাঁচা লঙ্কা আর ছোটো এলাচ লাস্টের দিকে দেবেন খুব ভালো হবে টেস্টটা এই ঝোলটা আমার আমি যেভাবে করেছি ঝোলটা একবার ট্রাই করে দেখবেন বাড়িতে অপূর্ব খেতে লাগে হালকা যারা মশলা ভালোবাসেন মাঝে মাঝে হালকা খেতে ইচ্ছা করে আমাদের আর যদি ঘি দিতে চান কেউ একটু লাস্ট দিকে ঘি দিয়ে দেবেন অল্প ঘি সামান্য আর আর একটা কথা বলছি যে ছোটো এলাচটা দিলাম খুব বেশি দেবেন না আমার যতটা ঝোলটা আছে ততটা আমি দুটো ঝোল এলাচ দিয়েছি এর থেকে বেশি দেবো না তাহলে এলাচের স্ট্রং ফ্লেভার এসে যাবে আর ঝোলটার ভালো লাগবে না তাই এলাচটা খুব বেশি দেবেন না যদি কেউ নিরামিষ মিশ করেন আমার ঝোলটা তৈরি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম দিয়ে আমি এবার দেখাচ্ছি ফুলকপি আলু সিম দিয়ে যে সবজিটা বানিয়েছি আর